হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব তোমরা ভালো আছো। আবার চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের ডালহৌসি লালদিঘি আবার খুলতে চলেছে এই 6 তারিখ মে মাসের। লালদিঘি ওপেন হবে আবার, তার জন্যই কিছু মাছ দেওয়া হলো। আগে যা মাছ ছিল, তারপরে আবার কিছু মাছ দেওয়া হলো। মাছ দিয়ে পুকুরটি ওপেন হবে, ওপেন হচ্ছে 6 তারিখ দিয়ে। প্রথম 5 দিন মেম্বাররা টিকিটে ছিপ ফেলবে এবং তারপর থেকে নন মেম্বাররা মানে সাধারণের জন্য টিকিট দেওয়া হবে। টিকিট মূল্য মাত্র 500 টাকা। এই পুকুরটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকবে, তোমরা 3 গাছা ছিপ ফেলতে পারবে এবং টাইমিং হচ্ছে সকাল 6টা দিয়ে সন্ধে 7টে অবধি। এই পুকুরে তোমরা ছাতুর টোপ, আটার টোপ ও পাউরুটির টোপ ব্যবহার করতে পারবে। তোমাদের যদি এই পুকুরে সিট বুক করতে হয় তাহলে ডালহৌসি লালদিঘির পাড়ে লাইড়িবাবুর অফিস আছে, পুকুর পাড়েই একদম। সেই পাড়ে গিয়ে তোমাদের টিকিট বুক করতে হবে, এখানে ফোনে কোনো রকম সিট বুকিং হয় না। আর বন্ধুরা, তোমরা কিন্তু আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে সিট বুক করো, আগে দেখে নিও তারপরে পুকুরের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে টিকিট বুক করো, এটুখানি বলার। আর বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্য তোমরা আমার পাশে আছো আমি জানি, তাও আরও কম টাকার মধ্যে ভালো পাসপোর্ট সম্বন্ধে জানতে হলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের নিত্য নতুন পুকুরের খোঁজ খবর জানাতে থাকবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আবার ফিরবো তোমাদের জন্য অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ওয়াসিম একটু রুই মাছটি বজন করো নন্দিন ভাই। পুকুরটা কি বড় ছিল? এর থেকে বড়, এর থেকেও বড়।